আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। তাসনিমা আরা চ্যানেল থেকে সবাইকে জানাই স্বাগত। দেশ ও দেশের বাইরে যারা আমার চ্যানেলটিকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রতিদিনের মতন একটি ভিডিও মানে শেয়ার করতেছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো এটা হচ্ছে আমি দেশে চলে আসছি, আর এতদিন তো খুব প্রায় এক মাস উপরে হবে মনে হয় বৃষ্টি হচ্ছে। তাই বাড়ির ওই যে আমি যে বললাম দেশের যে বাড়ির কাজটা ধর্ব করে ধরাই হচ্ছে না, তো এখন দেখলাম বৃষ্টিটা কিছুটা কমছে। আজকে তো দেশে খুব রোদ, তাই সেই জন্য বাড়ির কাজটা মানে ধরার জন্য মানে আমি দেশে আসলাম। তা আসার পরে মাছের মানে দেশ গ্রামে একটা জিনিস ভালো লাগে, এখন তো বর্ষাকাল সেই জন্য মাছটা একটু বেশি পাওয়া যায়, সব ধরনের মাছ অনেক প্রচুর পরিমাণে মাছ এনেছে, তা আপনাদের সাথে শেয়ার করলাম। আর দেশি মাছ বা বর্ষাকালের মাছ দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এটা দেশি পাঙ্কাশ মাছ, দেশি বলতে কি মানে নদীর পাঙ্কাশ মাছ, কিন্তু খেতে খুব মজা। আর পাঙ্কাশ মাছে কিন্তু খুব পুষ্টিকর একটা খাবার, খুব পুষ্টি, কিন্তু সেটা যদি নদী হয় তাহলে। তো এখানে এই মাছগুলো আনছে, পাঙ্কাশ মাছ এক সময় আমার অনেক প্রিয় ছিল, মানে মাথাটা আর লেজাটা খেতাম আমি, এখন অতটা ভালো লাগে না। যে চাষেরটা তো এখন খাই না, একটু গন্ধ গন্ধ আসে, ওই জন্য ভালো লাগে না। এখানে বেলে মাছ, আর এই মাছটা কিন্তু মানে বেলে মাছটা কিন্তু আপনার এই বর্ষাকালে বেশি পাওয়া যায়। তো এখানে কই মাছ আনছে, সব ধরনের মাছই দেখতে পাচ্তেছেন। তা আপনারা দেখতে থাকেন। আর এটা হচ্ছে মাগুর মাছ, দেশি মাগুর মাছ, কালার দেখে বুঝতে পারবেন, অত বড় না, অত ছোট না। তো মাছগুলো আজকে আপনাদের শুধু মানে কী কী মাছ আনছে সেইগুলোই খালি শেয়ার করতেছি। মাছগুলো দেখতে থাকেন, অবশ্যই একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।